সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বাসায় ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা ক্যাথরিন কুক। শনিবার সন্ধ্যায় মঈন খানের গুলশানের বাসভবনে এই নৈশভোজে অংশগ্রহণ করেন তিনি। এবারে জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মৌলানা ইউনুস আহমেদ বলেছেন বান্দরবানে সন্ত্রাসী হামলা, অস্ত্র ও ব্যাংকে লুটের ঘটনায় জাতিকে ভাবিয়ে তুলেছে। এ ঘটনায় জাতি হিসেবে আমরা চরম উদ্বিগ্ন। এ ঘটনায় সরকারের ব্যর্থতাই ফুটে উঠেছে। জানাবো বর্তমান সরকারের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। এদিকে পার্শ্ববর্তী দেশ থেকে সন্ত্রাসীদের কাছে অস্ত্র এসেছে। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকিচি ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে আশপাশের সন্ত্রাসীদের যোগাযোগ আছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন পার্শ্ববর্তী দেশে যারা ইতিমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র এসেছে বলে জানা গেছে। জানিয়ে দেব এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব গিলে খাবে, গণতন্ত্র গিলে খাবে, মানুষের নিরাপত্তা গিলে খাবে, গোটা বাংলাদেশকে গিলে খাবে বলে মন্তব্য করেছেন। বিএনপি জামাতের ব্যাপারে সবাইকে সতর্ক ও সাবধান হওয়ার আহ্বান জানিয়ে এমন কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। খান ইউনুসের 14 ইসরায়েলি সেনা নিহত দাবি কাসাম ব্রিগেডের। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড দাবি করেছে গত কয়েক ঘন্টার সংঘর্ষে তারা অন্তত 14 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপি নেতা মঈন খানের বাসায় ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের বাসায় ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক। শনিবার সন্ধ্যায় মঈন খানের গুলশানের বাসভবনে এই নৈশভোজে অংশ নেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের বাসায় ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন সারা কুক। বান্দরবানে ব্যাংক ও অস্ট্রলুটের ঘটনা জাতিকে ভাবিয়ে তুলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মৌলানা ইউনুস আহমেদ বলেছেন বান্দরবানে সন্ত্রাসী হামলা, অস্ত্র ও ব্যাংক লুটের ঘটনায় জাতিকে ভাবিয়ে তুলেছে। এ ঘটনায় জাতি হিসেবে আমরা চরম উদ্বিগ্ন। এ ঘটনায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে। শনিবার এক বিবৃতিতে ইউনুস আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন পার্বত্য অঞ্চলে কুকিচিন তথা কেএনএফের অস্ত্রধারী সন্ত্রাসীরা দিন দুপুরে ব্যাংকের টাকা লুট, থানা আক্রমণ সহ যে ভয়ানক ত্রাসে রাজত্ব কায়েম করেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। গত মঙ্গলবার রাতে তারা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজামুদ্দিনকে অপহরণ করেছিল। এ ঘটনায় পুলিশ ও আনসার বাহিনী জনগণের নিরাপত্তা তো দিতেই পারেনি, বরং নিজেদের 14টি অস্ত্র এবং 415টি গুলি তারা সন্ত্রাসীদের কাছে সমর্পণ করেছে। অথচ এই পুলিশ এবং আনসার বাহিনী বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা করতে খুবই পারদর্শী। তিনি বলেন প্রশাসনও কেন এত তাড়াতাড়ি সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ করলো তা খতিয়ে দেখার দাবি রাখে। কেননা সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই সশস্ত্র হামলার সম্পূর্ণ দায় সরকারের, কারণ তারা আগেই বলেছিল পাহাড়ের পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে আছে। কেনেফের সঙ্গে তাদের একটা সমঝোতা আলোচনা চলছে, কিন্তু থানচি, রুমা ও আলিকদমে যা ঘটেছে তা পরিষ্কার জনগণের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তিনি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সরকারের কাছে মানুষের কোনো মূল্য নেই জাকপা। বর্তমান সরকারের কাছে মানুষের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। শনিবার জাকপার 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দলের প্রতিষ্ঠাতা মরহুম শফিউল আলম প্রধানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। লুৎফর রহমান বলেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতি দেশে সর্বনাশ করে দিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। শুধু নামমাত্র দেশ থাকলেও জনগণের স্বাধীনতা নেই, জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা হয়েছে। তিনি আরও বলেন আওয়ামী জালিমশাহী সরকার এখন কার্যত দৃষ্টি প্রতিবন্ধী মানুষে পরিণত হয়েছে। এই সরকারের শাসন আমলে জনগণ নির্যাতিত, নিপীড়িত। আওয়ামী লীগ সরকার জনগণের অভাব দুঃখ কষ্ট দেখে না,
তারা দেখে কিভাবে ক্ষমতায় টিকে থাকবে, তার জন্য দেশের জনগণের কি হলো তাতে তাদের কিছুই যায় আসে না। এ সময় জাকপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত বলেন, দেশের মানুষের ভাগ্য বদলের জন্য এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য মরহুম শফিউল আলম প্রধান 1980 সালের 6 এপ্রিল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা গঠন করেছিলেন। কিন্তু আফসোস যে বৈষম্য রুখে দেওয়ার জন্য 1971 সালের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, কিন্তু আজও বাংলার জনগণ তার মৌলিক অধিকারগুলো ফিরে পায়নি। পার্শ্ববর্তী দেশ থেকে সন্ত্রাসীদের কাছে অস্ত্র এসেছে পররাষ্ট্রমন্ত্রী। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকিচি ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে আশপাশের সন্ত্রাসীদের যোগাযোগ আছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে যারা ইতিমধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র এসেছে বলে জানা গেছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের দেওয়ানগাজী পুকুলেন YNT সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। বান্দরবানে ব্যাংক ডাকাতি থানায় হামলাকারীদের প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে। তাদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর। সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক MV আবদুল্লার নাবিকদের মুক্তি প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা হাইজ্যাক করেছে তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং নাবিকরা ভালো আছেন, তাদের খাবার দাবারের কোনো অসুবিধা নেই, তারা ক্যাবিনে আছেন। যেহেতু আলোচনা অনেক দূর এগিয়েছে, আমরা আশা করছি শীঘ্রই তাদের মুক্ত করা সম্ভব হবে। আলোচনার পাশাপাশি জলদস্যুদের উপর নানামুখী চাপও রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা আশা করছি শীঘ্রই জাহাজ ও নাবিককে মুক্ত করা সম্ভব হবে। মুক্তির দিনক্ষণ বলা সম্ভব না হলেও এক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। হাসান মাহমুদ আরও বলেন, জাহাজে যারা চাকরি করেন ঈদের আগে বা পরে হিসাব করে তাদের কোনো ছুটি হয় না। যারা যান 6 মাস কিংবা 1 বছরের জন্য যান। এই জাহাজ যদি হাইজ্যাক নাও হতো তাহলেও ঈদের আগে তাদের জাহাজ ছেড়ে পরিবারের কাছে আসার কথা ছিল না। বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে BNP ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল বলে অভিযোগ করেন হাসান মাহমুদ। তিনি বলেন, কিন্তু তাদের এই ডাকে বাংলাদেশের কেউ সাড়া দেয়নি, এমনকি BNP-র নেতাকর্মীরাও সাড়া দেয়নি। জানাব আন্তর্জাতিক সংবাদ। খান ইউনুসে 14 ইসরায়েলি সেনা নিহত, দাবি কাসাম ব্রিগেডের। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড দাবি করেছে, গত কয়েক ঘন্টার সংঘর্ষে তারা অন্তত 14 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। দক্ষিণ গাজার উপত্যকা রাফা থেকে আল জাজিরার তারেক আবু আজম রিপোর্ট করেছেন। গোষ্ঠীটি দাবি করেছে, ইসরায়েলের সাথে শহরের সীমান্ত নিকটবর্তী পূর্বাঞ্চলীয় খান ইউনুসের আজ জানানা জেলায় 9 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আজম আরও জানায়, হামলায় আহত সেনাদের সরিয়ে নিতে 3টি ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করেছে। তিনি আরও বলেন, আমাল এলাকায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামাসের দায় স্বীকার করা আরেকটি হামলায় ইসরায়েলের 3টি মার্কাবা ট্যাঙ্ক আঘাত হানে, এতে 5 ইসরায়েলি সেনা নিহত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে তারা জানিয়েছে শনিবার মধ্য গাজায় 401তম ব্রিগেডের 46তম ব্যাটালিয়নের 2 সেনা গুরুতর আহত হয়েছে। জওয়ানদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।